ক্লাস KG-1-এর ছাত্র ছাত্রীরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার তোমাদের ইংরাজি পড়ানো হবে। দেখো ইংরাজির বইটা খোলো। ইংরাজি বইটা খুলে দেখো, আজকে আমি তোমাদের ডি ফর দিয়ে পড়াচ্ছি। ডি ফর দিয়ে যে যে ওয়ার্ডগুলো তোমাদের পড়াবো, তোমরা সেগুলো বইয়ের দিকে তাকাও, আমি পড়াচ্ছি, তোমরা শোনো এবং আমার সঙ্গেও তোমরা বলো। দেখো প্রথমে আছে কি, ডি ফর দিয়ে DOLL। কেন ডবল এল বললাম? দুটো এল আছে বলে ওই জন্য বললাম ডবল এল। DOLL, ডল। ডল মানে পুতুল, পয়হস্যু তয়হস্যু ল, পুতুল। তারপর দেখো নিচেই আছে DEER, ডিআর। ডিআর মানে কি? হরিণ, হর অয়হস্যি মধ্যাহ্ন হরিণ। তারপর দেখো আছে DOVE, ডাব। ডাব মানে কি? ঘুঘু, ঘয়হস্যু ঘয়হস্যু ঘুঘু। তারপর আছে কি DOG, ডগ। ডগ মানে কি? কুকুর, কয়হস্যু কয়হস্যু র, কুকুর। তারপর দেখো আছে DAY, ডে। ডে মানে কি? দিন, দহস্যি দন্তন্য দিন। তারপর দেখো আছে DOOR, ডো, ডোর। ডোর মানে কি? দরজা, দর অ বর্গী জয় আকার, দরজা। তারপর দেখো আছে DISH, ডিশ। ডিশ মানে কি? থালা, থয়াকা লয়াকা থালা। তোমাদের দেখো আর একবার আমি বলে দিই, তাহলে কী কী পড়ালাম? ডল, ডল মানে পুতুল, ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডাব, ডাব মানে ঘুঘু পাখি, ডগ, ডগ মানে কুকুর, ডে, ডে মানে দিন, ডোর, ডোর মানে কী হয়? দরজা, আর ডিশ, ডিশ মানে থালা। এই কটা তোমাদের ডি ফর দিয়ে ওয়ার্ড দিলাম, এইগুলো তোমরা বাংলা থেকে ইংরাজি এবং ইংরাজি থেকে বাংলা পড়বে। এইবার দেখো তোমাদের হাতের লেখার বইটা আমি দেখাচ্ছি। হাতের লেখা তোমরা বাড়িতে করবে, আমি কাজ দিচ্ছি, বাড়িতে কিন্তু করবে, মায়ের কথা শুনবে কিন্তু। এ দিয়ে বড় হাতের এ, ছোট হাতের এ, আর বড় হাতের বি, ছোট হাতের বি, আর বড় হাতের সি, আর ছোট হাতের সি, এগুলো তোমরা বাড়িতে হাতের লেখা করে ফেলবে। এগুলো তোমাদের কাজ দেওয়া রইলো, এ বি সি। এইবার দেখো আমি তোমাদের খাতার মধ্যে কিছু জিনিস আমি তোমাদের দিচ্ছি, এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। দেখো যেমন দিয়েছি, এগুলো কিন্তু হোমওয়ার্ক, বাড়িতে তোমরা এইভাবে করবে, ওই জন্য আমি খাতাতে তোমাদের করাচ্ছি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে কি? শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো, ওই জন্য আমি খাতাতে তোমাদের করাচ্ছি। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে কি? শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো আছে এরকম এ আছে, একটা ড্যাশ আছে, এটাকে বলা হয় ড্যাশ, আর এটা হচ্ছে টি। তাহলে আমি এখানে কি বসাবো? এ এন টি অ্যান্ড। তারপরে দেখো বি ড্যাশ জি আছে, তাহলে এখানে হবে BAG, ব্যাগ। তোমরা পড়েছো ব্যাগ মানে ব্যাগ। এ ড্যাশ, দুটো ড্যাশ আছে, AS কি হবে? অ্যাস মানে গাধা। তারপর বি ড্যাশ ডবল, দুটো ড্যাশ আছে, তাহলে BALL, বল, বল মানে বল। এখানে বি ড্যাশ এস আছে, BUS বাস। এ ড্যাশ ই আছে, AXCX। তারপর সি, এখানে এ দিলাম, CAT ক্যাট মানে বিড়াল, CUP কাপ, কাপ মানে হচ্ছে কাপ। এই কটা হলো, এরকমভাবে তোমাদের শূন্যস্থান করতে হবে। নিচেই দেখো আছে রাইট দ্য কারেক্ট অর্ডার, মানে তোমাদের শব্দগুলোকে আমি এলোমেলো করে অক্ষরগুলোকে দিয়েছি, তোমরা এগুলোকে সাজাবে। সাজিয়ে কি হবে? দেখো প্রথমটা আর আছে, এ আছে, আর এম আছে। আমি কি করব? প্রথমে লিখব এ, তারপর আর, এ আর, তারপর এম। আর মানে কি? তোমরা পড়েছ বাহু। তারপর দেখো আছে টি বি আর এ, তাহলে প্রথমে লিখলাম বি, তারপর এ, তারপর টি, BAT ব্যাট। তারপর দেখো এখানে আছে আর, আই, আর এ আছে, তাহলে এ আই আর। এ আর মানে বাতাস। ও বি আর ওয়াই আছে, এখানে করব বি ও ওয়াই, বয়, সাজিয়ে হলো বয়। তারপর ও সি আর ডাব্লু, এটা দেখো করে দেওয়া আছে, সি, তারপর ও, তারপর ডাব্লু, সি ও ডাব্লু কাও। এইভাবে সাজিয়ে লেখা তোমাদের করতে হবে। আর একটা দিচ্ছি দেখো, আদার্সের আমি তোমাদের দিচ্ছি, কি দিয়েছি? হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম মানে হচ্ছে তোমার নাম কি, তোমার নামটা, যার যার নাম, আমি তো জানি না তোমাদের সকলের নাম তো আমার জানা নেই, সেই জন্য তোমরা কিন্তু নামটা নিজেরা
ইংলিশে শুধু লিখবে এখানে হোয়াট ইজ ইয়োর নেম, মানে তোমার নাম কি, তুমি শুধু নামটা লিখবে। তোমরা এইগুলো করবে বাড়িতে এইভাবে। আজকে তোমাদের আমি এই পর্যন্তই পড়ালাম বাচ্চারা, তোমরা কিন্তু মায়েদের কথা শুনবে এবং ভালোভাবে থাকবে, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি কামনা করি। এইখানেই আমি পড়ানো শেষ করছি।